আর কবিরা গুনার ভয়াবহতা এতটাই তৌবাক না করা ছাড়া রব্বুল আলমিন তা ক্ষমা করেন না কিন্তু আমাদের মাঝে অনেক ভাবেই আজ কবিরা গুণা ছড়িয়ে রয়েছে সুতরাং নিজে নিজের পরিবার আপজন সবাইকে নিয়ে কবিরা গুণা থেকে বেঁচে থাকবো এই প্রত্যয়ী আমাদের এই উদ্যোগ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা আলোচনা করতে চাই একটি কবিরা গুণাহ নিয়ে যেটা যেটা আমাদের ডানে বামে সামনে আর পিছনে পিছনেই হয়তো আর তা হল নেতা শাসক বা ইমাম কর্তৃক তার অধীনস্থদেরকে ধোকা দেয়া বন্ধুগণ ইসলামী শাহিয়াতে ইমাম একটি মৌলিক শব্দ যদিও দুর্ভাগ্যজনক সত্য আমরা আজ ইমাম বলতে বুঝি যে ইমাম মানে মসজিদের চার দেয়ালের ভিতরে যিনি নামাজ পড়ান তিনি কিন্তু না ইসলামী শরীয়ত বলে ইমাম হলেন তিনি যিনি মসজিদে তো বটেই মসজিদের বাহিরেও নেতা সর্বত্র যার কর্তৃত্ব সবাই মেনে নেই সর্বত্র এক্সিকিউটিভ পাওয়ার যার হাতে তার নাম ইমাম যদিও দুর্ভাগ্যজনক সত্য আজকের পৃথিবীতে ইমাম একটা আলাদা হয়ে গিয়েছে যারা হয়তো মসজিদে নামাজ পড়ছেন তারা একজন ইমামকে মানছেন আর যিনি মসজিদে ইমামত করছেন তিনি বাহিরের ইমামত করছেন না আর এই যে ইমামত দুই ভাগ হয়ে যাওয়া এটাকে কোনো কোনো ফকি বলেছেন ইমামতি কোবরা আর ইমামতে সুগরা তার মানে ছোট ইমামত আর বড় ইমামত কেবল মসজিদের চার দেয়ালের ভিতরে ইমাম যিনি তিনিও একজন ইমাম তিনি নেতা আর হ্যাঁ সমাজে বাহিরে যিনি নেতৃত্ব দেন জীবনযাত্রার সকল বিষয় নিয়ে দেশ আর জাতি আর রাষ্ট্রকে তিনি সোনালী সময় পৃথিবীতে ছিল যখন যিনি সমাজের নেতা এক্সিকিউটিভ প্রধান প্রধান নির্বাহী তিনি ও ইমাম ছিলেন মসজিদের যিনি ইমাম তিনি ছিলেন সমাজের ইমাম এক এবং অভিন্ন ছিল আর এই অবস্থাটাই চালু করেছিলেন মুহাম্মদুর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী এটা কন্টিনিউ ছিল খোলাফায় রাশিদুন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু উমর ইবদুল খতাব রাদি আল্লাহ আনহু উসমান ইবদুল আফান রাদি আল্লাহ আনহু এবং আলী ইবনে আবে তালিব রাদি আল্লাহ তালান হয়ে উমর ইবনে আব্দুল আজিজ হয়ে অনেক পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমরা নিজেরা সত্য থেকে বিচ্ছুত হওয়ার কারণে কোরআন এবং সন্ন্যার আদর্শ থেকে দূরে চলার কারণে আজ ইমামত আলাদা হয়ে গিয়েছে দুইটা আলাদা বিষয় হিসেবে আমাদের মধ্যে পরিচিত হয়েছে কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে অতি সত্তর ইমামতের এই ক্ষেত্র আলাদা হয়ে যাওয়া থেকে উদ্ধার করুন আমরা সবাই বলে আমিন যেদিন সমাজের নেতা মসজিদের নেতা হবেন মসজিদের নেতা সমাজের নেতা হবেন সেদিন হয়তোবা মানুষ আরো বেশি উপকৃত হবে মানুষ আরো বেশি নিজের অধিকার লাভ করবে পৃথিবী আরো তত্ত্ব বেশি বাসযোগ্য হবে আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের কাজ করার তৌফিক দিন আমিন কিন্তু বন্ধুগণ বর্তমান বাস্তবতায় যেভাবে আমরা দেখতে পাই যে ইমামত মসজিদের একটি ইমামত আরেকটি হলো সমাজের ইমামত সমাজের ইমামত বলতে আমরা বুঝি শাসক বা নেতৃত্বকে হ্যাঁ কোনো কোনো শাসক অবশ্যই নেতৃত্বের বাস্তবতাই হন আর কোনো কোনো নেতা শাসক নাও হতে পারেন আর তাই এই তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো একটি হলো নেতৃত্ব একটি হলো শাসক আর একটা হলো সত্যি ইমাম বলতে আমরা যা বুঝি সেই ইমামত আর এই তিন অবস্থান থেকে শাসক যিনি তিনি যদি ধোঁকা দেন তার শাসিতদেরকে এটা হলো কবিরা গুণা নেতা যাকে লোকজন মানে যার পিছনে লোকজন স্লোগান দেয় যারা আনুগত্য করে তিনি যদি মা তার অনুসারীদেরকে ধোকা দেন এটা তার কবিরা গুণা ঠিক এমনি ইমাম তার দায়িত্ব পালন ঠিক মতো না করে আমানত ঠিক মতো যদি আদায় না করে ধোকা দেন এটাও কবি রাখুন যদিও এক এবং অভিন্ন ছিল ইমামতটা আজ তিনটি বাস্তবতায় আলাদা হয়ে গিয়েছে তাই তিনটি অবস্থান থেকেই ধোকা দেওয়াটা কবিরা কুণা বন্ধুগণ আজকে আমাদের দেশ আর জাতি আর পৃথিবীতে যেন এই ত্রিবিধ জায়গা থেকে ধোকা দেওয়াটা স্বাভাবিক হয়ে গিয়েছে তাই কবি নজরুল বড় আক্ষেপ করে বলেছেন তখ্তে তখতে আজ কম বক্তের মেলা বসেছে তখতে তখতে কম বক্তরা বসে মাতলামী খেলায় ছড়িয়ে পড়েছে আর তাই পৃথিবীতে মানুষের অধিকার নাই শান্তি আর সুখ নাই শান্তি বলে কেবল শান্তিকেই মানুষ খুঁজে বেড়াচ্ছে কিন্তু মনে হয় শান্তিও মারা গিয়েছে ওর মা বাবাও মারা গিয়েছে ওর ঘরে ওর ঘরে বাতি জ্বালানোর মতো আর কেউ নাই কারণ ধুকা এত বেশি হচ্ছে এত বেশি ধোঁকা দেয়া হচ্ছে যে আজ ধুকার সর্বস্বে নেতৃত্ব শাসক আর ইমামরা যেন বসে রয়েছে আল্লাহ এত সিদ্ধ করুন আমি বন্ধুগণ শাসক ধুকা দেয় বলে শাসিতরা নিপীড়িত হয় নির্যাতিত হয় কারণ শাসক তো ক্ষমতার মসনদে। এক্সিকিউটিভ চেয়ারে বসেন এই জন্য শপথ নিয়ে বসে যে সে তার নির্ধারিত সীমানায় নির্দিষ্ট দায়িত্বে সকল জনসাধারণের মৌলিক পূর্ণ করবে যেমন কোনো একটি দেশের যখন রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হন তিনি তার সংবিধান রক্ষা করার জন্যে আদাবদ্ধ হয়ে ক্ষমতায় বসেন কিন্তু বসে ক্ষমতায় তার ওয়াদা কতটুকু রক্ষা করে আজকে পৃথিবীময় প্রত্যেকটি রাষ্ট্রভিত্তিক আলাদা বাস্তবতায় চিন্তা করা উচিত শুধু তাই না ক্ষমতায় বসার আগে ওই নেতা ক্ষমতায় যাওয়ার আগে ক্ষমতার মই হিসেবে যখন নির্বাচন অথবা নির্বাচনী ওয়াদা মানুষের সামনে তুলে ধরেন কত এমন হয় মনে হয় যেন রাস্তাঘাট শোনা দিয়ে বাঁধাই দেবে কিন্তু ক্ষমতায় বসলে পরে ওই সর্বসাধারণের কথা কি আর স্মরণ থাকে কতজনে শুধু তাই না নেতৃত্ব যারা দেন যারা নেতা যাদের ডাকে মানুষ জীবন দিয়ে দেয় অর্থবিত্ত সম্পদ সব দিলে দেয় কিন্তু ওই নেতারাও তার কর্মীদের কথা কতটুকু স্মরণ কতটুকু তাদেরকে ধোকা না দেয় আজ সর্বত্র ধোকার রাজ্য চলছে যদি খুব বেদনার সাথে বলি যে মসজিদ মসজিদগুলোতে যারা ইমাম তারাও কতটুকুন বা দায়িত্ব পালন করি কতটুকুন বা আমানত আদায় করি কারণ এটি কথা খুবই সত্য একটি নির্ধারিত এলাকার অথবা একটি মসজিদের একজন ইমাম বা খাতিব তিনি যদি সৎ সততা এবং আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করেন তাহলে সব ব্যাটা সোজা হয়ে যেতে বাধ্য যদি সুদকুর ঘুষকুর এবং অন্যায় অনাচারকারীদেরকে পাত্তা না দিয়ে ইমাম তার আমানত পালন করতেন তাহলে এই সমাজে অবশ্যই দুরাচারিতা অনেক কমে যেত বন্ধু আমাদের সমাজে এই ত্রিবিধ বাস্তবতায় তিনটি অবস্থান থেকেই ধোকা হচ্ছে আর যে এই তিনটি অবস্থানে যারা রয়েছেন তারা যদি ধোঁকা দেয় এই ধোকাটা হলো কবিরাগোনা অপরাধ তৌ বাচ্চারা রব্বুল আর্মিন ক্ষমা করবেন না তৌ বাচ্চারা অবশ্যই রব্বুল আর্মিন ক্ষমা করবেন না কিন্তু আজ এই ধোঁকা চলছে আর বিভিন্নভাবে এই ধোঁকা দেয়ার সাথে আমরাও সাপীল রয়েছি কোনো কোনোভাবে বাহবা দিয়ে ধোঁকাটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি রাষ্ট্র এবং সরকার প্রধান বা শাসকরা যে ধোঁকা দেন শাসকরা ধোঁকা দেন বলেই জাতি আজ বিভ্রান্ত ক্ষুধার্ত বস্রহীন বাসস্থান যে শাসক তার নির্ধারিত শাসন এলাকার সকল মানুষের মৌলিক অধিকার দেয়ার ওয়াদা পূর্ণ করতে চায় সে তো তোহর অনুসরণ করে কারণ উমর রাজিয়াল বলেছিলেন ফুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় আমি উমরকে কেয়ামতের দিনে জবাব দিয়ে করি ওমর রাজি ধুকা দেননি বলে কেউ মজলুম ছিল না কেউ শোষিত ছিল না বরং আক্ষেপ করে বলেছেন সময়ে। আজ উমর দিকে প্রয়োজন পিঠে দেবে যারা প্রান্তর প্রাণপণ উসর মরুর অনাবাদী মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে তাদেরই খুঁজিয়া ফিরিছে সর্বহারা সর্বহারা আজকে উমর আদিয়াল তো মতো শাসক খুঁজে ফিরে কারণ উমর রদি আল্লাহ আনহু নিজের পিঠে বহন করে নিয়ে গিয়েছিলেন খাদ্য তার শাসিত জনগোষ্ঠীর ক্ষুধা নিবারণের জন্য আমরা তো গল্প অনেকেই জানি উমর রদি আল্লাহ তখন রাতের বেলায় ঘুরে বেড়াতেন শাসক শাসিতের অবস্থা দেখতেন আজকে আমাদের অবস্থা তো নেতারেত্রী যারা শাসক নির্বাহী অবস্থানে পৌঁছে যান তার ছাড়া বের হতে চান না যাদের ভুটে ক্ষমতায় গেলাম ক্ষমতায় গেলে তাদের থেকে আলাদা হয়ে গেলাম কত জাতের নয় করুন হুক রাতের বেলায় ঘুরে বেড়াতেন তিনি একটি মরুভূমির মধ্যে হঠাৎ গিয়ে দেখলেন এক মা কি যেন পাতিলে রান্না করছে তার বাচ্চারা কান্নাকাটি করছে একটি পর্যায়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ল অমরাদের অনেকক্ষণ দেখে পরে মাকে জিজ্ঞেস করলেন তুমি কি রান্না করছিলে আর বাচ্চারা কি জন্য প্রশ্নের উত্তরে ওই মরুর প্রান্তরে তাবুর ভিতরের বাচ্চাদের মা বলল। দেখো আমার ঘরে খাবার নাই বাচ্চারা খাবার চেয়েছিল আমি বাচ্চাদের ধোঁকা দেওয়ার জন্যে এমনিই রান্নার পাতিলে সিদ্ধ করেছি পানি ওদেরকে বলেছে খাবার হবে ওরা কাটতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি দৌড়ে গেলেন নিজের কাঁদে করে আটার বোঝা বহন করে নিয়ে এলেন নিজে ওই মহিলার সাথে বসে নিজে রুটি করে বাচ্চাদের উঠে খাওয়ালেন আর বললেন তোমরা অভুক্ত থাকা আমার দায়িত্বের ব্যর্থতার প্রমাণ আজকে যারা শাসক তারা কি এমন দায়িত্ব পালন করি বন্ধুগণ শাসকদের থেকে ধোঁকা না পাওয়া শাসিতের অধিকার নির্দিষ্ট থাকা সবগুলো আরও কিছু বিষয় আমরা এই ব্যাপারে আলোচনা করব একটু বিরতি নিচ্ছি আমাদের ছেড়ে যাবেন না এক্ষুনি ফিরে আসব সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ছোট্ট বিরতির পর বন্ধুগণ আবার আমরা ফিরে এলাম আমরা শুনছিলাম অরদুল খত্তা আবরাতি ততন ঘটনা তিনি নিজ হাতে শাসক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে রুটি তৈরি করে বাচ্চাদের খাইয়েছেন নিজের পিঠে পূজা বহন করে নিয়ে গিয়েছেন আজকে কি এমন শাসক আমরা আর পেতে পারি না নাকি শাসিতরা না খেয়ে মারা যাবে শাসক ধারাবাহিক শাসনই করে যাবেন এটাই কি পৃথিবীর নিয়ম এটা কি ধুকা নয় আজকের পৃথিবীতে শাসকদের দ্বারা ধুকা হচ্ছে অনেকভাবে আমরা যদি শাসকদের ধোকার প্রেক্ষাপট গুলো ব্যাখ্যা করি তাহলে দেখতে পাই যেমন আমরা আগে আলোচনা করলাম নি শাসক হিসেবে মনোনীত বা নির্বাচিত হওয়ার আগে শপথ গ্রহণ করার আগের ওয়াদা চুক্তি প্রেক্ষাপট এই জিনিসগুলো ভুলে যায় এর দ্বারা ধোঁকা দেয় দ্বিতীয়ত ক্ষমতায় বসার পরে দায়িত্ব হল মানুষদের সকল অধিকার প্রতিষ্ঠিত থাকার ব্যবস্থা করা আইনানুকভাবে বিভিন্ন দেশ এবং জাতির সংবিধান এবং শাসন ক্ষমতার ভিত্তিতে আইনের অনুকূলে থেকে কিন্তু পৃথিবীর কোন দেশ কোন শাসক কাজ আইনের অনুকূলে তার সকল শাসিতের অধিকার নিশ্চিত করে বরং বিভিন্ন ওয়াদা ক্ষমতায় গেলে ভুলে যাওয়া আইনের শাসনের কথা বলে ক্ষমতায় গিয়ে আইনের শাসন ভুলে যাওয়া নিজে ক্ষমতার বাহিরে থাকা অবস্থায় যা জিনিসগুলোকে খারাপ বলা হতো ক্ষমতায় আসলে নিজের প্রতিপক্ষ দমনের জন্য তাকেই কঠিনভাবে গেরে দেওয়া ধোঁকা দেয়া হচ্ছে শুধু তাই না ক্ষমতায় যাওয়ার জন্যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে নামাজ রোজা হজ জাকাত করা হচ্ছে যেমন জাকাতের নামে মহরা দেওয়া হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্যে জাকাত দিচ্ছে যাতে ভোট দেয় মানুষ না এটা ধোঁকা শুধু তাই না হজ উমরা করে হজের লেবাস দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে শাসকদের থেকে এমন ধুকা আজ ছড়িয়ে পড়ছে আর যারা ধোঁকা দেয় ওরা কি ওরাও কি নিরাপদ থাকে পৃথিবীর বুকেই দেখা যায় যারা স্যালুট করে ওরাই লাগতে পারে এগুলো ধুকার ফসল ধোঁকা দেয়ার পরিণাম দুনিয়ার পরকালে তো আছেই শুধু তাই না আর অনেক প্রেক্ষাপটে শাসকদের দ্বারা ধোঁকা হয় তা যেমন তা যেমন আইনের নাম করে টি শাসন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যারা ক্ষমতার বাইরে তাদের জন্যে আইন কঠোর আর আমি ক্ষমতায় আমি এবং আমার আপন জনদের জন্যে আইনের কোনো ভালাই নাই এটাও ধোকা বন্ধুগণ ঠিক এমনি ভাবে ধোঁকা আজ সর্বত্র যারা এমন ধোঁকা দিচ্ছেন ধোঁকার সাথে জড়িত তারা কবিরা গুলা ইলিম না করলে রব্বুল আলমিন ক্ষমা করবেন না বন্ধুগণ তারপর যদি দ্বিতীয় প্রেক্ষাপট বলি নেতা নেতাদের পক্ষ থেকে ধোঁকা দেয়া হচ্ছে নেতৃত্ব মানেই হল মানুষ যাদের অনুসরণ অনুকরণ করে মানুষ যাদের কাছে নিজের সুখ এবং শান্তির আশ্রয় খুঁজে পেতে চায় বিভিন্ন ধরনের কথাবার্তা নেতারা বলেন কিন্তু নেতার কথায় কর্মীরা যতটা নিবেদিত হয় নেতা কি তার কর্মীদের প্রতি ততটা নিবেদিত অবশ্যই হয় না বরং ধুকা খতর আরেকটি ঘটনা বলি নেতা তার অনুসারীদের প্রতি নিবেদিত হয় এতটাই খত্তা আবরাদী আল্লাহানো রাতে রাধারে ঘুরে বেড়াচ্ছেন মরু অমির মধ্যে হঠাৎ গিয়ে দেখতেন এক তাবুতে বৃদ্ধ মা তার যুবতী মেয়েকে বলছে দুধের ভিতরে পানি মিশাও

নেতার আনুগত্যে আল্লাহর অনুসরণে রব্বুল আলমিনের ভয়ে নেতার আদেশ যথার্থ প্রতিপালন করেছে সেই আদর্শ মেয়ে হতে পারে বেদুইন কিন্তু উমর আল্লাহ তেমন নিজের পুত্রবধূ করে ওই মেয়েকে ঘরে নিয়ে আসলেন আজকে আমাদের মধ্যে কি এমনটা রয়েছে বরং নেতা নেত্রীরা বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে তার কর্মীদেরকে কথা আর আচরণে লেনদেন আর আখলাকে বিভিন্নভাবে আজ ধোঁকা আর এই ধুকার ধোঁকায় আজ কবিরা গুনাহের সয়লাভ হয়ে গিয়েছে বন্ধুগণ এবার যদি বলি ইমাম নামে আর কামে যারা ইমাম যদিও কেউ কেউ বলেন যার নাই কোন গতি সেই করে ইমামতি কারণ ওই মসজিদের চার দেয়ারের ভিতরের ইমামত কিন্তু বন্ধুগণ এটাও একটি আমানত এই আমানত যোগ্য ব্যক্তির কাঁদে দেওয়া উচিত শাসন ক্ষমতা নেতৃত্ব এবং মসজিদের ইমামত অবশ্যই যোগ্য ব্যক্তির কাজে দেওয়া উচিত এবং এই যোগ্যতা হতে হবে দুইটি বাস্তবতায় এক নাম্বার গভীর জ্ঞান দুই নাম্বার শারীরিক যোগ্যতা গভীর জ্ঞান যার নাই সে নেতা হতে পারে না শাসক হতে পারে না ইমাম হতে পারে না শারীরিক যোগ্যতা যার নাই সেও ইমাম হতে পারে না নেতা হতে পারে না শাসক হতে পারে না কিন্তু আজ হচ্ছে উল্ট আর তাই তো ধুকা অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসালাম জানিয়েছেন সহি আল বুখারের কিতাবুল আলমের প্রথম হাদিস রসুল সাল্লাহ আসলামের সাথ করেছেন এই পৃথিবীতে কেমত শুরু হবে মহা ধ্বংস শুরু হবে তখন যখন কোনো গুরু দায়িত্ব পালনের জন্য যোগ্যতাহীন কাউকে দায়িত্ব দিয়ে দেয়া হবে অযোগ্য ব্যক্তি দায়িত্বপূর্ণ চেয়ারে যখন বসবে তখন কেমত শুরু হবে আমানত যখন ধ্বংস হতে থাকবে তখন কেমত শুরু হবে আর আমানতের সর্বশ্রেষ্ঠ বাস্তবতা হল ক্ষমতা শাসন ক্ষমতা নেতৃত্ব আর ইমামত আজকে তো তাই সারা সৎ যথার্থ নেতৃত্বের শর্ত দুইটি এক পা জ্ঞানের গভীরতা ওয়াল জিসম এবং শারীরিক সক্ষমতা তাই গভীর জ্ঞান এবং শারীরিক যোগ্যতা যার নাই সে তো ধুকা দেবে সে ইমাম হওয়া উচিত নয় নেতাও হওয়া উচিত নয় শাসন ক্ষমতা তো অবশ্যই উচিত নয় বন্ধুগণ আমাদের দেশ আমাদের জাতির মসজিদগুলোতে আজ যারা ইমাম তারা কতটুকু অ্যালমি যোগ্যতা রাখেন অবশ্যই প্রশ্ন সাপেক্ষ বিষয় নিজে না জানলে আরেকজনকে কেমনে জানাবে যার মধু নাই মৌ সে আরেকজনকে কেমনে মধু দেবে সুতরাং যার জ্ঞান নাই সে আক্ষরিক বাস্তবতার আমাদের দেশ জাতির মসজিদের ইমামত করতে গিয়েও ধুকা দিচ্ছে জানে না বলে দিচ্ছে আল্লাহর কথা অসুলের কথা রসুল এবং রব্বুল আলামীনের নামে মিথ্যা কথা বলছে বিদাতকে ইবাদত বলছে সবের কাজ বলছে দুর্ভাগ্যজনক বিষয়ে এর দ্বারা মানুষ ধুকা পাচ্ছে ধুকা ব্যক্তি নিজের কথা নিজে আল্লাহর কাছে বলবে হয়তো ইমাম সাহেব বলছে না আগে আমারে দাও আমার পকেটে টাকা দাও আমি তোমার কথা বলে দেবো ভাড়াটিয়া হচ্ছে আল্লাহ কাছে কি কোনো ব্যক্তি নিজের কথা পৌঁছে দেওয়ার জন্য ভাড়াটিয়ার দরকার এটা দ্বারা দিচ্ছে মানুষকে এই বাদাত আখলাপ এর প্রত্যেকটি ব্যাপারে মানুষকে ধোকা দিচ্ছে আর এই ধোঁকাত এই ধোকার কারণে মুক্তাদিরা বিভ্রান্ত হচ্ছে সবের কাজ মনে করে বিধাত করছে সব না হয়ে উল্টো অপরাধ হচ্ছে যা বলেননি তা বলে দিচ্ছে নব্বুল আলমিনের মৃথ্যারূপ হচ্ছে

কিন্তু হস্তা সাল্লামের মতো করেনি হস্তাই হলো না সারা জীবন নামাজ পড়ছে কিন্তু রুকু আর শেষদা নামাজ রসুলের শিকানুপন্থায় হয়নি বলে নামাজটা হচ্ছে তাই ধুকা হচ্ছে তাই ইমামের পক্ষ থেকে ধুকা নেতার পক্ষ থেকে ধুকা শাসকের পক্ষ থেকে ধুকা কবিরাগুনা এই কবিরা আগুনায় আমরাই লিপ্ত হয়ে রয়েছি বন্ধুগণ আসুন না তাই নিজেরাও কবিরাগুনা থেকে বেঁচে থাকি পরিবার পরিজনকে বাঁচাই দেশ আর জাতিকেও বাঁচাই শাসকের धोखा দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে রব্বুল আলামিন আমাদের হেফাযত করুন আর শাসক নেতা আর ইমাম যারা তাদেরকে তওবা করার তৌফিক দিন আমাদের সকলকে তার গোলাম হওয়ার তৌফিক দিন আমিন আযামা ইনদি ওয়া আলিমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته